হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস ওয়ার্ল্ড। আজকে আমরা আলোচনা করব 2nd ডিসেম্বর মানে আজই KMC সাবেস ইঞ্জিনিয়ার সিভিলের যে এক্সামটি হয়েছিল সেটি নিয়ে। এর আগে কিন্তু আমি আপনাদের জন্য KMC সাবেস ইঞ্জিনিয়ার সিভিলের এক্সাম 1999 থেকে 2017 সাল পর্যন্ত সব কোশ্চেনগুলো আলোচনা করে দিয়েছি ফুল এক্সপ্রেশন সহ। তো যারা সেই ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিও নিচে ডিসক্রিপশান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো যারা আজকে আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি, আমরা KMC সাবেস ইঞ্জিনিয়ার সিভিলের 1999 থেকে 2017 সাল পর্যন্ত প্রতিটি পরীক্ষার কোশ্চেনের ডিসকাস করছি ফুল এক্সপ্রেশন সহ। তো আজকে আমরা আলোচনা করব KMC সাবেস ইঞ্জিনিয়ার সিভিলের 2nd ডিসেম্বর যে পরীক্ষাটি হয়েছিল মানে আজই সেটি নিয়ে। তো আপনাদেরকে বলে রাখি, আমি এভাবে আগামী দিনে WPSC জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের PBR's 10 ইয়ার্স কোশ্চেনের ফুল এক্সপ্লেশন সহ ডিসকাস করব, সাথে SSC JEE 2019-এর টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল পার্টের ফুল প্রিপারেশন নিয়ে আসব এই চ্যানেলে। তাই সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা যে ভিডিও দেখছেন তার নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটিতে প্রেস করলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে দেখবেন একটি বেল নোটিফিকেশন বেশি উঠেছে, সেটিতে প্রেস করলে আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি যে প্রথম যে কোশ্চেনটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে, দ্য পোর্শন অফ ব্রিক উইদাউট এ ট্রায়াঙ্গুলার কর্নার ইকুয়াল টু হাফ দ্য উইডথ অ্যান্ড হাফ লেন্থ ইজ কল্ড। অ্যান্সার হতে হয়ে যাবে কিং ক্লোজার। আপনারা সবাই মিলিয়ে দেখে নিন আপনারা কোন অ্যান্সারটি করে এসেছিলেন, এটি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো তারপরে চলে যাবো আমরা 2nd কোশ্চেনটিতে, লাইম মর্টার ইজ জেনারেলি মেড অফ। তো এটি আপনাদের অ্যান্সারটি হয়ে যাবে যে হাইড্রোলিক লাইম। তো আপনারা যারা যারা এই অ্যান্সারটি করেছেন এটি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো তারপরে চলে যাবো আমরা পরের কোশ্চেনটিতে। দেখুন, আমরা চলে এলাম পরের কোশ্চেনটিতে, যে বলেছে যে 3 নম্বর কোশ্চেনে আমরা যেটা দেখছি, দ্য মেইন ইনগ্রেডিয়েন্টস অফ পোর্টল্যান্ড সিমেন্ট আর। তো এটি অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের লাইম অর সিলিকা। তো বন্ধুরা দেখুন, এভাবে কিন্তু আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে স্টুডেন্টদের থেকে কোশ্চেনগুলো কালেক্ট করে নিয়ে এসেছি আপনাদের জন্য, যাতে আপনারা আপনাদের উত্তরটি মিলিয়ে দেখে অন্তত একটু আপনারা সেফ থাকতে পারেন, যে অন্তত মনে করতে পারেন যে অন্তত সঠিক উত্তর কটি করেছেন। তো এই জন্য কিন্তু আপনাদের আমরা এই কোশ্চেনটি করেছি আপনাদের জন্য। তো পরে কোশ্চেনটিতে দেখুন, 4 নম্বরের যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে, দ্য মোস্ট কমনলি ইউজ রিটার্ডার ইন সিমেন্ট ইজ। তৈরি হয়ে যাবে আপনাদের অ্যান্সার জিপসাম। যারা এই অ্যান্সারটি করেছেন এটি কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো তারপরে চলে আমরা 5 নম্বরের কোশ্চেনটিতে, যেখানে আমরা বলেছে যে লাস্ট অ্যাথেলিয়ার ডিভাইস ইজ ইউজ ফর ডিটারমাইনিং দ্য। তৈরি অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের সাউন্ডনেস টেস্ট। তো যারা এই অ্যান্সারটি করেছেন তার এটি কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো তারপরে যেমন 5 নম্বরের পরে 6 নম্বরের কোশ্চেনটিতে, যেমন বলেছে যে দ্য পার্সেন্টেজ অফ কার্বন কন্টেন্ট ইন মাইল্ড স্টিল, এটি কিন্তু অপশানগুলো আমরা পেয়েছি। দেখুন এখানে 1 নম্বর অপশানে যেটা ছিল লেস দ্যান 0.25, আর অপশান বিতে ছিল বিটুইন 0.25 অ্যান্ড 0.7। তারপরে ছিল 6 নম্বরে সিতে অপশানটি ছিল বিটুইন 0.7 অ্যান্ড 1.5। তারপরে ডিতে অপশানটি ছিল যে গ্রেটার দেন 1.5। তো এটি কিন্তু সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের অপশান নাম্বার এ, লেস দেন 0.25। তো যারা এ অ্যান্সারটি করেছেন এটি কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো তারপরে যেমন 6-এর পরে 7 নম্বর কোশ্চেনটিতে, যে বলেছে যে ট্রাইঅ্যাক্সিয়াল কম্প্রেশন টেস্ট ইউজ টু ফাইন্ড ড্যাশ অফ সয়েল। তো এটি কিন্তু যারা শেয়ার করেছেন সেটি কিন্তু সঠিক উত্তর হবে। তার মানে দেখুন, এটি অ্যান্সারটি হয়ে যাবে ট্রাইঅ্যাক্সিয়াল কম্প্রেশন টেস্ট ইউজ টু ফাইন্ড শেয়ার অফ সয়েল। তারপরে যেমন 7 নম্বর পরে 8 নম্বর কোশ্চেনটিতে, ড্যাশ অ্যাপারাটাস ইজ ইউজ টু টেস্ট লিকুইড লিমিট অফ সয়েল। তো এটি অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের অ্যান্সার হয়ে যাবে ক্যাসাগেন্ডা। তো যারা এই অ্যান্সারটি করেছেন সেটি কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো তারপরে চলে যাবে আমরা পরের কোশ্চেনটিতে। তো 9 নম্বর যে কোশ্চেন আছে সেটি দেখে নেবো। দেখুন বলেছে যে দ্য শেপ অফ দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ওভার দ্য লেন্থ অফ এ বিম ক্যারিং এ UDL ইজ অলওয়েজ। তো এটি অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের প্যারাবোলা। তো যারা প্যারাবোলা করেছেন সেটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো তারপর চলে আমরা 10 নম্বর কোশ্চেনটিতে। তো 10 নম্বর কোশ্চেনটি যেটা বলেছে দেখুন, যে প্রিস্টেসিং ক্যান এলিমিনেটেড। তো এটি অ্যান্সারটি, এটি দেখুন যে 4টি অ্যান্সার আমরা সেটি পেয়েছি, মানে 4টি যে অপশান। তো প্রথম যে অপশানে রয়েছে কম্প্রেসিভ স্ট্রেস, 2nd যে অপশানে রয়েছে টেনসাইল স্ট্রেস, এবং 3rd যে অপশানটি রয়েছে বিয়ারিং স্ট্রেস, আর 4th যে অপশানটি ছিল সেটি হচ্ছে শেয়ার স্ট্রেস। তো দেখুন এটি সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আপনাদের অপশান নাম্বার ডি, মানে হচ্ছে শেয়ার স্ট্রেস। তো যারা এই অপশান নাম্বার ডি করেছেন সেটি কিন্তু সঠিক উত্তর হবে। তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, আজকে কিন্তু আমি তাড়াহুড়োর জন্য মাত্র 10টি কোশ্চেনই নিয়ে এসেছি আপনাদের জন্য। এরপরে কিন্তু বাকি 90টি কোশ্চেন আপনাদের জন্য নিয়ে আসবো এই চ্যানেলে। তো তারা আপনারা কিন্তু সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের কোশ্চেনগুলো অ্যান্সার সঠিক জানতে হলে। আর
আর সেই সেই কোশ্চেনগুলোর ভিডিও কিন্তু আমি খুব শীঘ্রই নিয়ে আসবো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জন্য। তো দেখা হবে আগামী ভিডিওতে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে দয়া করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের জন্য এই কষ্টগুলো করছি, প্লিজ দয়া করে একটু শেয়ার করুন যাতে সবাই এই কোশ্চেনগুলো অ্যান্সার জানতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে।